সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন অত্যন্ত সম্মানিত অ্যাটর্নি, আমাদের প্রিয় মুখ অ্যাটর্নি শেখ সেলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন তো নেবই, আপনাদের কাছ থেকে যে কোনো আইনি বিষয়ে আমরা প্রশ্ন চাই, কারণ অ্যাটর্নি শেখ সেলিম যে কোনো আইনি বিষয়ে প্রশ্ন উত্তর দেন আমাদের এখানে। আর একই সাথে আমরা কিছুটা আলোচনা করব আপনাদের প্রশ্নটা আসবার আগ পর্যন্ত, যেহেতু একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গেছে ফ্লোরিডাতে, একটি স্কুলে যে বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে সেই প্রেক্ষিতে একটি রিপোর্ট আছে আমাদের হাতে, একটু চলন দেখে নিয়ে আলোচনাটা শুরু করি। How do we allow a gunman to come into our children's school? How do they get through security? What security is there? There's no metal detectors. The gunman, a crazy person, just walks right into the school, knocks down the window of my child's door, and starts shooting her and killing her. President Trump, you say, what can you do? You can stop the guns from getting into these children's hands. এই মা তার সন্তান হত্যার বিচারের সাথে চান বন্দুক নিয়ন্ত্রণ। তার মেয়ে 14 বছর বয়সী আলিসা আল হাডেফ ফ্লোরিডার মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বন্দুক হামলার ঘটনায় মারা যায়। এমন আকুতির জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন প্রিয়জন হারা মানুষদের প্রতি তার সমবেদনা। Our entire nation with one heavy heart is praying for the victims and their families. বললেন, ঘটনাস্থল পরিদর্শনে যাবেন তিনি। জানালেন মানসিক সমস্যায় থাকাদের হাতে বন্দুক নিয়ে নিজের দুশ্চিন্তার কথাও। We are committed to working with state and local leaders to help secure our schools and tackle the difficult issue of mental health. যদিও এই তিনিই ক্ষমতায় এসেই মানসিক সমস্যায় থাকাদের ক্ষেত্রে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক প্রেসিডেন্ট ওবামার একটি আইন বাতিল করে দেন। ফ্লোরিডার গভর্নর এবার সেই দাবিটি জোরালো করলেন। We make sure that individuals with mental illness do not touch a gun. We need to have a real conversation so we have public safety for our schools in this state. একই সাথে অনেক রিপাবলিকান নেতাই মানসিক সমস্যায় থাকাদের হাতে যেন অস্ত্র না যায় তা নিয়ন্ত্রণের দাবি জানালেন। Got to find out some way of getting those people into the FBI databank so that they aren't able to buy guns. We got to do a better job on mental health issues than we're doing in this. The mental health issue is a huge issue and we've made some progress in that, but things we could do right now, and we need to make sure our children and teachers have what they need in schools to be safe. অবশ্য ডেমোক্রেটরা বলছেন দেশকে বন্দুক সহিংসতার হাত থেকে বাঁচাতে পুরোপুরি অস্ত্রের নিয়ন্ত্রণ আইন করতে হবে। As a parent, it scares me to death that this body doesn't take seriously the safety of my children. And it seems like a lot of parents in South Florida are going to be asking that same question later today. কেবল চলতি বছরের দেড় মাসেই অন্তত 18টি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে যা গভীর দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সংশ্লিষ্টদের। শামীম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। Well, gun is a very big issue. দেশে বড় প্রবলেম হচ্ছে, কনস্টিটিউশনে বলা আছে যে সিটিজেন হ্যাজ এ রাইট টু বিয়ার আর্মস। যে সময় এই কনস্টিটিউশন এই প্রভিশন আসছিল সেইটার দিন আর আজকের দিন টোটালি ভিন্ন। যেমন এক সময় ইন্ডিয়ানস বা এখানে নেটিভদের সাথে যারা আসছিল তাদের যুদ্ধ হইতো, ইয়ে হইতো, যার জন্য গান সেফটি দরকার ছিল, পুলিশ পাওয়া যাইতো না। মানে এই আজকাল 2-3 মিনিটের ভিতরে পুলিশ চলে আসে সেখানে। রাইট টু বিয়ার আর্মস, এনআরএ, রাইফেলস অ্যাসোসিয়েশনস, মোস্ট অফ দ্য পলিটিশিয়ানস এই রাইটটা রাখতে চায় মানুষের, এবং গান অ্যাভেলেবেল দোকানেতে কিনেই চলে আসা যায়। মোস্ট অফ দ্য স্টেটে এবং মোস্ট অফ দ্য সিটিজে কোনো লাইসেন্স লাগে না, ইউ জাস্ট বাই, ওয়াক ইন, গো হোম, কোনো ব্যাকগ্রাউন্ড চেক নাই, ইয়ে চেক নাই। এ সমস্ত ঘটনার পুনরাবৃত্তি হইতেই থাকবে। স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল এইটা হলো, আরও 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 বিভিন্ন জায়গায় এই সমস্ত ঘটনা চলছে। যতদিন পর্যন্ত গান কন্ট্রোল, একটা গান কন্ট্রোল বা গানের পারচেস করার জন্য একটা বিশেষ রেস্ট্রিকশান আনানো হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। আমি জানি না কোন কনসাসে এবং কোন কনসায়েন্সে কোন বিবেকে এই রাজনীতিবিদরা গান কন্ট্রোলের পরে কোনো ইয়ে নাই। আপনি এইটার কথা চিন্তা করেন যে 19 ইয়ার্স ওল্ড, 18 বছরের পরে যে সে AR-57 স্টাইলের গান
তার পজিশনে আছে, লটস অফ বুলেটস আছে তার কাছে, হেভি, অ্যান্ড সে প্রিমেডিটেটেড অবস্থায় আসছে, এসে ইমার্জেন্সি পুশ করেছে, ইমার্জেন্সি পুশ করলে সব ক্লাসে তো দৌড়ায় বেরোয় আসছে, আর সেই সময় সে শ্যুট করেছে যে যাতে ম্যাক্সিমাম ক্যাজুয়ালিটি হি ক্যান ইনফ্লিক্ট, মানে ম্যাক্সিমাম লোক সে হত্যা করতে পারে, ক্যাজুয়ালিটি হয়, অ্যান্ড ইটস প্রিমেডিটেটেড। এটা আপনি ঠেকাবেন কী করে যদি গান এত সহজে অ্যাভেলেবেল হয়? আর এটা তো অত্যন্ত অন্যায় বটেই। আর এই স্কুলের ঘটনাটা সব মানে অন্যায়কে ছাপিয়ে যায়, আরো মর্মান্তিক হয়ে ওঠে। আপনি চিন্তা করেন, স্কুলে 18টি ঘটনা ঘটেছে, ইনোসেন্ট ছেলে মেয়ে যারা ওইখানে গেছে লেখাপড়া করতে, তাদের তো আর এই সেফটি টেপটি এটা ওটা নিয়ে নেই, কে তাদের মারতে যাবে? এখন কানেক্টিকাটে কয়েক বছর আগে হইলো, এইখানে হলো, আর জন্য কোথায় হলো, এরকম কয়েকদিন আগে কেন্টাকিতে হলো, নাভাডায় লোকজন কনসার্ট দেখছে, ওখানে হেভি অ্যামিউনিশন নিয়ে মনে হচ্ছে যে বিরাট যুদ্ধ করে ফেললো, 49 পিপুল মেরে ফেললো। ইটস ক্রেজি। আপনার টেরোরিস্ট অ্যাটাক হইলো, সেটাও তো গানের সহজলভ্যতার জন্য এটা হলো। ওই যে ফ্লোরিডায় সান বার্নান্ডিনো, নট অনলি স্কুলস, যে অন্যান্য জায়গায় অনুষ্ঠান হচ্ছে। আমরা আবার আপনার কাছে আসবো, আমরা একজন দর্শকের ফোন নেই। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। আচ্ছা, আমি টেক্সাস থেকে বলছি, আমি আবির আলম। আবির আলম, আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে আমার বড় বোন থাকেন নিউ ইয়র্কে, আমি আছি টেক্সাসে। তা আমার বড় বোন আজকে থেকে প্রায় 10-12 বছর আগে আমার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করেছিল ঢাকাতে। তো তার কাছে পেপার এসছে যে এখন আমার ছোট বোনের মনে হয় আসতে পারে। তো কোনো একটা কারণে আমার বোন, বড় বোন, উনি কেসটাকে স্টপ করে দিয়েছে। এখন আমি সিটিজেন, আমি কি ওই ফাইল নাম্বারটা দিয়ে আমার ছোট বোনকে টেক্সাসে এখানে আবার ই করতে পারি, মানে কেসটাকে করতে পারি? ধন্যবাদ। সেটা ডিফিকাল্ট হবে ভাই, তার কারণ উনি তো ধরেন যদি পিটিশনার মারা যায় এই সমস্ত ক্ষেত্রে আপনি সাবস্টিটিউশন হয়, কিন্তু যেখানে পিটিশনারি ওইটা উইড্র করে ফেলতে চাচ্ছে বা করতে চাচ্ছে না, সেখানে তো কোনো সাবস্টিটিউশন করতে পারছেন না। সো আপনি আপনার নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারেন, যেটা অনেকদিন টাইম লাগবে। আচ্ছা, কে আছেন প্রিয় দর্শক? এবার আমরা আরেকটা প্রশ্ন নেই। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। জি, আমি কুইন্স থেকে মোহাম্মদ ভুঁইয়া বলছি। মোহাম্মদ ভুঁইয়া, বলুন। সেলিম ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমি গ্রিন কার্ড দাঁড়ি 2 বছরের ট্রাভেল পারমিট নিয়ে সর্বশেষ 2014 আসছি। আমি 4 বছর একদিনের মাথায় অ্যাপ্লাই করতে পারবো না 5 বছরের মাথায় অ্যাপ্লাই করতে হবে? আমি কনক্লুশন আছে, আপনি আসার পরে 4 বছর 9 মাস পরে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর কেউ আছেন কিনা আমরা তাহলে আরও দু একটি নিয়ে নিই। আচ্ছা, যে আলোচনাটি আমরা করছিলাম সেই আলোচনাটির একটি পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাই, স্কুলের ঘটনা বেশি হয় কেন? স্কুলের ঘটনা বেশি হয় কেন আমি আপনারে বলি, যারা মানে আমার মতে যারা অ্যাডাল্ট লোক তারা তো এরকম সেন্সলেস কাজ করতে যায় না। এই যে 19 ইয়ার্স ওল্ড এই কাজটা করলো, সো তার তো সেন্সটা কম, সে সহজেই ক্লাসমেট বা যে স্কুলের টেক্সপেল্ট হইলে ইয়ে হইলেই যে কোনো সময় সে এই ধরনের একটা রিভেঞ্জ সে নিতে পারে, তার কারণ তার সেই মেন্টাল ক্যাপাসিটি কম, ম্যাচিউরিটি কম, সে অনেক সময় অ্যাপ্রিসিয়েট করতে পারে না সে কী হার্মটা মানে কী ক্ষতিটা করতে যাচ্ছে আরেকজনের, সে সাথে করতে পারে না, ইজি রাগ হয়ে গেল যে করে দিলাম, একটা ব্যাপারে আপসেট হয়ে গেল করে দিলাম। না, তার কারণ 1 বছরের বেশি দেশের আমেরিকার বাইরে থাকলে গ্রিন কার্ড বাতিল হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়, সো ওইটা আপনারা আনতে পারবেন না। অল্প সময়ের জন্য হয়তো বিভিন্ন সময় বিভিন্ন সার্কামস্টান্সে ওইটা আবার রিনিউ করা যায় বা রিস্টোর করা যায়, কিন্তু 2000 to 2018 18 বছর পার হয়ে গেছে আপনার, এদের আপনি অথবা আপনার ভাইকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে বলেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে?
আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোয়েশ্চন হইছে, আমার আম্মা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা, তো আমার বোনের জন্য অ্যাপ্লাই করছে, আমার বোন যে সময় অ্যাপ্লাই করছে, তো মানি রিসিট পাইছি, মানি রিসিট যে পাওয়ার দুই সপ্তাহ পরে ও আন্ডারেজ ওভার হয়ে গেছে, বুঝছেন? এখন কি আন্ডারেজের অ্যাপ্লাই ও আসতে পারবে নাকি? বলেন, এটা আন্ডারেজের আন্ডারেজের আসে পারাটা কঠিন, তার কারণ যদি সিটিতে নয়তো তাইলে কেন প্রোটেকশন করা যায় না? প্রোটেকশন করা যায়, কিন্তু সার্টেন সার্কামস্টান্সে পার্মানেন্ট রেজিডেন্ট ছেলেমেয়ের এজটা পুরাপুরি লকড হয় না। আচ্ছা, যেমন সিটিজেন যদি 21 বছরের একদিন আগে করে, তো ওই 21 বছরের ধরে নিয়ে যাবো ওই একদিনই আছে যেদিন অ্যাপ্লিকেশন করেছে, এই এজটা আর বাড়ে না এই পারপাজে। কিন্তু পার্মানেন্ট রেজিডেন্ট ছেলেমেয়েদের জন্য বাড়ে, এটা একটা কমপ্লিকেটেড ফর্মুলা আছে। সো তারপরেও কতদিন পেন্ডিং থাকে এগুলোর পরে নির্ভর করে, ইয়ে করে। সো সেক্ষেত্রে আপনার আম্মা যদি সিটিজেন হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা হইতে না, চলে আসতে। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি আনোয়ারুল করিম বলছি জামাইকা থেকে। আচ্ছা, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2010 সালে আমার বিবাহিত ছেলে ওর বাচ্চা কাচ্চা বউ সহ দরখাস্ত করছিলাম। এখন ট্রাম্প সাহেব যে চেন ইমিগ্রেশনে ব্যাপারে কড়াকড়ি করছে, তাতে কি আমার ছেলে আসতে অসুবিধা হবে? ধন্যবাদ আপনাকে। কড়াকড়ি করলে আপনার ছেলে বোধে আসতে অসুবিধা হবে না, তার কারণ যে সমস্ত আই অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে এগুলো বাতিল করার সম্ভাবনা নাই, বাতিলও করবে না, বরং অনেকগুলো ভিসা একসঙ্গে দিয়ে এই এই যাদের পেন্ডিং আছে তারা শিগগিরই চলে আসার সম্ভাবনা আছে, এ ধরনের একটা কথাবার্তা হচ্ছে। কিন্তু এইসব কথাবার্তা নির্ভরযোগ্য না, শুধু কথাবার্তাই হচ্ছে, বিভিন্ন চিন্তা আসলে কোনো আইন তো হয় নাই, পুরোটাই আলোচনা বোঝা যাবে। তবে আপনার আপনার মনে হয় না কোনো অসুবিধা হবে? ওকে, অসংখ্য ধন্যবাদ। আমার আরো আরো কয়েকজন আছে, আমরা একটু নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, বলেন। আমি আমি স্বপন বলছিলাম, আমি সেলিমের সাথে একটু কথা বলবো। আচ্ছা বলুন স্বপন সাহেব। জি ভাইয়া, আমার 2 বছরের একটা বাচ্চা আছে, তো আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই ইলিগেল, তো আমরা কি ভিসা নিয়ে দেশে যেতে পারি? কতদিন আসছেন দেশে? আমি আসছি 2004। আর ওয়াইফ? উনি আমার ওয়াইফ আসছে 2010। ওকে, আপনি ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু দেশে গেলে আর ফিরতে পারতেন না আপনি। আপনি এই দেশে একটা ওই 10 বছরের কেস করতে পারেন, তো 2 বছরের ছেলে আর একটু পরে করাই উচিত, ছেলে স্কুলে যাওয়া শুরু করার পরেই করা উচিত আপনার। হ্যালো, কে আছেন? আমি হাসান বলছিলাম। জি, কোথা থেকে ভাই? জামাইকা থেকে বলছি। বলুন হাসান ভাই। আচ্ছা, আমি একটা ভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলতে চাই। বলেন। সেটা হচ্ছে, আমার ওয়াইফ যখন প্রথম আমেরিকাতে আসেন, আপনারা তো ট্যাক্স নিয়ে আলাপ করতেছেন। আমরা ইমিগ্রেশন নিয়ে আলাপ করছি এখন। আচ্ছা, ইমিগ্রেশন নিয়ে আলাপ করছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মানে আমি আসলে আপনি ট্যাক্স নিয়ে বললে বলতে পারেন ভাই, আপনার ট্যাক্সের কি প্রবলেম? আচ্ছা আচ্ছা, ট্যাক্সের প্রবলেমটা একটু বলি, এটা একটা অন্য ধরনের প্রবলেম। সেটা দ্রুত বলুন। উনি যখন প্রথম বাংলাদেশ থেকে আসেন, প্রথম বছর উনি ট্যাক্স ফাইল করেননি, উনি বুঝেননি ব্যাপারটা। দ্বিতীয় বছর ট্যাক্স ফাইল যখন একজনের কাছে করতে গেছে, উনি বললেন যে এরকম প্রথম বছরেরটাও আপনি করতে পারবেন। তো উনি প্রথম বছরে ট্যাক্স ফাইল করলেন, কিন্তু উনি প্রথম বছর এবং দ্বিতীয় বছর দুটাই একসাথে উনি করে দিলেন। দ্বিতীয় বছরের টাকাটা আমার স্ত্রী পেলেন, কিন্তু প্রথম বছরের টাকাটা ওনার অ্যাকাউন্টে আসলো না। উনি বলে দিলেন যে এরকম টাকাটা আর আপনার অ্যাকাউন্টে যাবে না, এটা আপনি পাননি। কিন্তু পরবর্তীতে আমরা যখন একটু এডুকেটেড হলাম, আমরা খোঁজ নিয়ে দেখলাম যে ওই টাকাটাই উনি অন্য কোনো অ্যাকাউন্টের অন্য কারোর নাম দিয়ে টাকাটা উনি প্রায় $2,200 মতো উনি নিয়ে গেছেন, কিন্তু আমাদেরকে বললেন না। এ ব্যাপারে কি কোনো ধরনের কোনো জায়গায় কোনো ধরনের কাউকে কিছু বলা যায় যে এরকম একজন ট্যাক্স লয়ার এরকম একটা কাজ করে দিল? এবং উনি ধন্যবাদ, আমি নামটা বলছি। হ্যাঁ ভাই, বুঝছি। ধন্যবাদ আপনাকে। জি, আপনার কথা বুঝছি। এইটা নিশাক চুরি হয়েছে, বুঝছেন? আপনি ইন্টারনাল রেভিনিউ সার্ভিসে
আচ্ছা, আইআরএস এ বলতে পারেন যে কোথায় ক্যাশ হয়েছে, কে ক্যাশ করেছে, ওই চেকের কপি ওইগুলা পাইতে পারেন। তারপরে আপনি পুলিশের কাছে যাইতে পারেন, যে একটা কমপ্লেন দেওয়া যেতে পারে এই লোকটা এই ইয়ে, তারা একটা তদন্ত করতে পারে। দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট আছে পুলিশ প্রিসিংটে এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে আছে, তো সেক্ষেত্রে আপনি তাদের ইয়ে নিতে পারেন। এবং ওই লোকের নাম পাইলে আর একটা কাজ করতে পারেন আপনি, সেটা ওই লোকের নাম পাইলে আপনি স্মল ক্লেম কোর্টে যে ওই লোকের নামে মামলা করে ওই টাকা আদায় করার চেষ্টা করতে পারেন। দেখি এবার কে আছেন, প্রিয় দর্শক কে আছেন এবার আমাদের সাথে। জি হ্যালো, জি আমি আমার আব্বুর ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার আব্বু ডমিনোজে কাজ করার সময় দুইবার হ্যারাস্ট হয়েছে, মারধর খাইছে, এবং ওইটার পুলিশ রিপোর্ট আমাদের কাছে আছে, দুইবার এরকম হয়েছে আর কি। সো আমরা কি গ্রিন কার্ডের জন্য ওভাবে কোনো অ্যাপ্লাই করতে পারবো বা কিছু? আচ্ছা, এটা কত আগে হয়েছে এটা? ওই দিন লাস্ট 3 ইয়ার্স এর ভিতর হয়েছে? আচ্ছা, এই লাইনটা কেটে গেছে। আমরা একটা বাংলাদেশ থেকে একটা প্রশ্ন আসছে, একটু নিয়ে নিই, তারপর আবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম, বাংলাদেশ থেকে তারেক বলছিলাম। তারেক বলুন। যে আমার বড় বোন এফ4 বিচাতে 2006 এর মার্চে সাবজেক্ট অ্যাপ্লাই করেছে। তো এখন আমি এই কিভাবে কি আমার প্রসেসিংটা কি হতে আর কতদিন দেরি লাগবে, কি একটু ডিটেইলস যদি কিছু বলতেন। কবে? 2004 না? আছেন প্রিয় দর্শক এখন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে আছেন ভাই? আমার নাম সালেহ আহমদ, ইউনিভার্সিটি বলছিলাম। বলুন ভাই, বলুন সালেহ ভাই, বলুন। আমার একটা প্রশ্ন ছিল এমবার কাছে, আমার মেয়ের বিয়ে দিয়েছি গত ৬ মাস আগে, এখন কি বলেন? এখন ওর এখানে প্যাকিং অবস্থায় আমার এই অবস্থা, আমার ওয়াইফ মারা গেছে, আমার ওর দেখাশোনা কেউ নাই। এখন আমি কি আমার ওর হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো, হাজবেন্ডকে আনার জন্য কোনো ডাক্তারের পরামর্শ? জামাইয়ের জন্য করতে চাচ্ছেন আপনার কারণে? আমার মেয়ের ডেলিভার হবে আগামী মাসে, আমি ওকে আগে আনার কোন পন্থা নাই, কোন আইনও নাই, কিন্তু ওই প্রেগন্যান্সি দেখায় ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে বলতো, ভিজিট ভিসার জন্য করতে পারেন। যদি ভিজিট ভিসা দেয় তাহলে আপনার জামাই শিগগিরই চলে আসতে পারে, এসে দেখা করে আবার চলে যেতে হবে, আবার চলে যায় আইন তাই, কিন্তু আপনার মেয়ে যদি সিটিজেন থাকে তাহলে এইখানেই করতে পারবে, আর যাওয়া লাগবে না। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পর ফিরে এসে বাদ বাকি আলোচনা। সুপ্রিয় দর্শক, যাচ্ছে একটা বিরতি। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমাদের সাথে যদি কোনো দর্শক থেকে থাকেন, প্রশ্নটা নিয়ে আমরা আলোচনায় যেতে চাই। কেউ কি আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমার নাম আলমগীর, ব্রঙ্কস থেকে বলছি। জি আলমগীর ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার প্রশ্নটি। জি সেলিম ভাইয়ের কাছে প্রশ্ন। হ্যাঁ সেলিম ভাই, শুনছেন, বলুন। আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি, যখন অ্যাপ্লাই করি তার এক বাচ্চা এবং তার হাজবেন্ড, তার হাজবেন্ড এক বছর আগে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আবার মনে করে 5-7 বছর পরে আবার তার বিয়ে হয়েছে। তো ওই বাচ্চার আমার যে ভাগ্নি, কারণ কি বায়োলজিক্যাল ফাদারের নামে পাসপোর্ট এবং অন্যান্য সবকিছু কি বায়োলজিক্যাল ফাদারের নামে হবে না স্টেপ প্যারেন্ট স্টেপ ফাদারের নামে হবে? ভাই বাপ তো স্টেপ প্যারেন্ট, স্টেপ প্যারেন্ট, কিন্তু পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এগুলো তো বায়োলজিক্যাল ফাদারের নামেই হয়, তার ফাদার ওই, বায়োলজিক্যাল ফাদারের নামে এগুলো হবে। ওতে আপনার কোনো অসুবিধা হইতো না, আপনার নতুন দুলাভাই বা নতুন ভগ্নিপতিও চলে আসতে পারবে, ওই বাচ্চা সহ আসতে পারবে, কোনো সমস্যা হবে না। তাদের শুধু ওই ম্যারেজ সার্টিফিকেট আর আগের ডিভোর্স সার্টিফিকেট সাবমিট করতে হবে। হ্যালো, হ্যালো, জি শুনছি, বলুন। আচ্ছা, আমার ওয়াইফে 2007 এ অ্যাপ্লাই করছিল ভাই বোনের জন্য। কোথা থেকে বলছেন ভাই?
তো এখন কত কতদিন লাগবে এটা? জি কোথা থেকে আপনি থেকে? আচ্ছা ভাই, আপনি তো শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আনার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন, কিন্তু 2007-এ এখন 2004 চলছে, তো 7-এর লোকজন আসতে 4-5 বছর লাগবে অ্যাপ্রক্সিমেট আমাদের অনুমান সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, কে আছেন প্রিয় দর্শক? আরেকজন আছেন, আমার মনে হয় প্রশ্নের উত্তর দিতে দিতে আজকে শেষ হয়ে যাবে। আচ্ছা, কে আছেন প্রিয় দর্শক? জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। জি আমি ব্রঞ্জ থেকে বলছি, দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই বলেন। জি জি, আমার প্রশ্ন হলো, আমি আজ থেকে 5 বছর আগে আমেরিকাতে আসছি, অলরেডি আমি সিটিজেনশিপ পেয়েছি। বাহ ভালো, বলুন। আচ্ছা সিটি, এখন বিষয় হলো, আমার যে বাংলাদেশে যে ভোটার আইডি কার্ড আছে, আমেরিকা আসার জন্য কিছুটা পরিবর্তন করে নাম, আমার ডেট অফ বার্থ এবং মাতার নাম পরিবর্তন করে কাগজ রেডি করে আমাকে আমেরিকা আসতে হয়েছে। এই ক্ষেত্রে এখন আমার প্রশ্ন হলো যে আমি কি কোনো সমস্যার সম্মুখীন হব কিনা বাংলাদেশের সাথে, এখানকার যেহেতু মিল নাই, একটু গরমই আছে। এটা ডিপেন্ড করে যে আপনি সমস্যা হবেন কিনা, আপনি তো আইডেন্টিটি চেঞ্জ করে ফেলছেন। এখন যদি বাংলাদেশে যে এটা কাউরে বলেন যে আমি তো এই কাজ করেছি, আমি এই লোক না আরেক লোক সাজিয়েছি, তাইলে আপনার ঝামেলা হইতে পারে। বাট এটা আসলে আপনি কোনো ঝামেলা না করলে বা ইয়ে না করলে কোনো ঝামেলা না। এই আপনার টেলিভিশনে এগুলো বলা উচিত না। ইয়ে অসংখ্য ধন্যবাদ। আপনি কে আছেন প্রিয় দর্শক? এবার হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনছি, বলুন। আমি কুমিল্লা থেকে বলছি। আমার একটা কোশ্চেন, আমি আমার আব্বা-আম্মার জন্য অ্যাপ্লাই করছি, আমার একটা বোন আছে 11 বছর, আমার একটা ভাই আছে 17 বছর, এখন কি আব্বা-আম্মার সাথে আসতে পারবে? না, আপনি আব্বা-আম্মার সঙ্গে আপনার ভাই বোন আসতে পারতো না, আপনার আব্বা-আম্মা আসার পরপরই আপনার আব্বা মা বি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলে শীঘ্রই চলে আসবে, যেহেতু কম বয়স্ক, খুব বেশি দিন লাগবে না, 2-3 বছর লাগে। অসংখ্য ধন্যবাদ। এরপরে আরেকজনের কাছ থেকে আমরা একটা প্রশ্ন নেই। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি আমি জামাইকা থেকে মতিন বলছি, আমি সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ সেলিম ভাই, আমার একটা সমস্যা হলো, আমি আমার দুইটা সোশ্যাল সিকিউরিটি, একটা ছিল অনেক আগের, আমি সিটিজেন, তো ইমিডিয়েটলি যেটা হচ্ছে সেটা হলো আমি DMV থেকে আমি একটা অ্যাপ্লাই করছিলাম, ওরা বলতেছে যে তোমার দুইটা সোশ্যাল সিকিউরিটি চলে আসতেছে, তুমি একটু সোশ্যাল সিকিউরিটি অফিসে যেয়ে ওটাকে ক্যান্সেল করে আসো। এটার জন্য কি আমাকে কোনো রকম কারো সাহায্য সহযোগিতার দরকার আছে? আপনার দুইটা কার্ড বা দুইটা আইডেন্টিটি, দুইটা নাম্বার দিলে ওরা দুইটারে টাই আপ করে দেবে, দুইটারে এক করে দেবে, বা একটার সাথে আর একটা হিস্ট্রি যোগ করে দেবে। এই তারপরে আপনার ওরা একটা লেটার ইস্যু করবে, আপনার বলবে যে তুমি আসলে কোনটা রাখতে চাও। কিন্তু এই অপরাধের জন্য শাস্তি কি? লিচে শাস্তি, কিন্তু উনি সে শাস্তি পাবেন না, তার কারণ 9/11-এর পরে এইগুলা প্রসিকিউট করতেছিল, লোকজন ধরতেছিল, এখন আর ধরছে না। তবুও কি বলেন না বলেন একটু সাবধানভাবে বলাই উচিত, গভর্নমেন্ট অফিস সেন্সিটিভ, কার কাছে যে কি বলেন সেটার পরে একটু সাবধানে বলা উচিত। বা এই ধরনের কাজের সাথে, মানে যদিও মানে আমি জানি না কোন প্রেক্ষিতে এই কাজটি হয়েছে, তার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে হয়। আমি আপনারে বলি, একজন এক নামে আসলো, সেই নামে একটা সোশ্যাল সিকিউরিটি করে ফেললো, কাজ বাজ করতে থাকলো, পরে অন্যভাবে আর এক নামে গ্রিন কার্ড হয়ে গেল। বহু শত শত আছে, নট অনলি আমাদের কমিউনিটিতে, অন্য কমিউনিটিতেও আছে। আচ্ছা, সেটি ভিন্ন আলাপ, সেই আলাপটি নিশ্চয়ই আমরা আবার পরবর্তীতে আবার কখনো, এগুলা ফিক্স করা যায়, এগুলা ফিক্স করা যায়, আপনার ভয় পাওয়ার কিছু না, এগুলা ফিক্স করা যায়। ওকে, কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম তানিয়া, আমি ফ্লাশিং থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2011 সালে প্রথম USA তে আসি, এরপর গ্রিন কার্ড পেয়ে 1.5 মাস পরে গ্রিন কার্ড পাই, 2.5 মাস থেকে আমি আবার দেশে চলে যাই, তার 1 বছর পরে আবার 2012 তে আসি, এবং 2 মাস থেকে 2 বছরের পারমিশন নিয়ে
আমি আবার দেশে চলে যাই। তারপরে আমি 2 বছরের ভিতরেই এপ্রিলের 2014-তে আসি এবং এরপরে আর আমি দেশে যাই নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কবে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো? আপনি যখন লাস্ট 2014-তে আসছেন তার থেকে ওই দিন থেকে 4 বছর 9 মাস পরে অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ। এবার কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, বলুন। আমি লং আইল্যান্ড থেকে বলছি। আমার নাম মলি। আমি জানতে চাচ্ছি আমার ছেলে ইউএস সিটিজেন এবং ও তার বোনের জন্য অ্যাপ্লাই করতে চায়। ওর বোন কেনেডিয়ান সিটিজেন আর আমার ছেলে 24 বছর বয়স, আমার মেয়ে 21 বছরের বেশি, কেনেডিয়ান সিটিজেন। ওকে ইউএসএ আনার সিস্টেমটা কি? সে কেনেডিয়ান সিটিজেন হিসেবে যে কোনো সময় আসা যাওয়া করতে পারে তা নিশ্চয়ই আপনারা জানেন। আপনার ছেলে আপনার মেয়ের জন্য অ্যাপ্লাই করে দিতে পারে, কিন্তু এটা লম্বা লাইন, যত আগে করে দেন ততই বেটার। করে দিলে এটা আজকাল 2004-এ যারা করছে তারা এখন ইমিগ্রেশন পাচ্ছে, সো যত আর্লি করবেন ততই ভালো। ওকে, অসংখ্য ধন্যবাদ। এরপরে কে আছেন? আমরা আরো আরো কয়েকটি প্রশ্ন নিতে পারবো। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে নিশ্চয়ই। তারপর আমরা আরো আমরা কিন্তু আসলে ফেসবুকে আজকে অনেকেই আছেন, কিন্তু সব হাই হ্যালো টাইপের। আমরা তেমন কোনো একটি হোসেন জামিল একটি প্রশ্ন করেছিলেন সেই বন্দুক হামলা, অস্ত্র হামলা নিয়ন্ত্রণ নিয়ে। আমরা পরবর্তীতে আবার আসবো হয়তো বা। আমরা যাচ্ছি আরেকজনের কাছে। তারেক নামে কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি বাফেলো থেকে মনিরা বলতেছিলাম। আচ্ছা আপা বলেন। জি আমার প্রশ্ন হচ্ছে আমি 2016-তে এখানে আসছি জানুয়ারিতে, এসে আমি আগস্টে এসএলএম করছিলাম, তারপরে 2017-তে আমি ইয়ে পেয়েছি ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি। তো আমার 2টা বাচ্চা নিয়ে আমরা 4 জন এখানে আসছি এবং এখানে একটা বেবি হয়েছে। তো বেবি সহ আমরা বাফেলো থেকে পথ ভুল করে কানাডাতে চলে গিয়েছিলাম। তো ওখান থেকে আবার ওরাই আবার আমাকে পেপার টেপার দিয়ে আবার এখানে ঢুকতে দিয়েছে। তো সেটা কি আমার এসএলএম এর জন্য সমস্যা হবে? আর আমার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হলো আমার একটা 9 বছরের যে বাচ্চাটা, সেটা 2017 সালের সেপ্টেম্বরের দিকে বাইরে খেলতেছিল। তো আরেকটা 14 বছরের বাচ্চা, ও হচ্ছে ওকে বেবি গান দিয়ে পায়ের মধ্যে শুট করছিল। তো ওটা খুব বেশি ইঞ্জুরি হয় নাই, তবে ইঞ্জুরি হয়েছে, রক্ত পড়ছে, অ্যাম্বুলেন্স আসছে, পুলিশ রিপোর্ট হয়েছে। তো আমি জানি না যে এটা দিয়ে কি আমি কি ইউ ভিসা করতে পারবো কিনা, এই 2টা কোয়েশ্চেন। ওকে, আপনার যেহেতু কানাডায় ভুল করে চলে গিয়েছিলেন, আসার পথে যদি আপনাদের নোটিশ টু অ্যাপিয়ার ইস্যু না করে রিমুভাল প্রসিডিং এ না ফেলে তাহলে আপনার কোনো ইয়ে নাই। ইউজুয়ালি ভুল করে গেছেন, আপনারা যদি ওরা জানে যে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাইলে কোনো ঝামেলা হওয়ার কথা না, তারা অন্য কিছু করতো না, আপনাদের জাস্ট বলতো যে আর যেয়ে না। আর ওইটা যেহেতু বাচ্চা, যদি আর একটা বাচ্চা করে থাকে আপনি এটা করতে পারবেন না, তার কারণ আমি বলি ইট হ্যাজ টু বি এ ক্রাইম। অনেক এজের বাচ্চা কাচ্চা আছে যারা বোঝে না, তারা কোনো ক্রাইম করতে পারে না, সো ইট জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট আনফর্চুনেটলি। ওকে, অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন আমাদের সাথে? প্রচন্ড আমরা চাপের মুখে থাকি আপনাকে আমলে। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ইলিয়াস খান বলতেছি আলবেনি থেকে। আলবেনি থেকে, বলুন ভাই। ভাই আমার একটু ইমিগ্রেশন ব্যাপারে ভাই কথা বলতে চাইছিলাম। আমি ভাই বর্ডার ক্রস করে আইছি, তো আমার তো এখন ইমিগ্রেশন করছি, কেস চলতেছে। তো এখন যে আইনটা হইতেছে বা ইয়ে হইতেছে, এটা আমাদের কোনো প্রবলেম হইতে পারে কিনা? না, যে নতুন আইন নিলে আপনাদের প্রবলেম হইতো না, আপনি পুরোনো আইনেই আছেন। তবে বহু দূরের তো বর্ডার ক্রস করে আসছেন জন্য আপনি খুব সাহসী লোক ভাই। আপনার ওই যে কেস আছে ওইটা সুন্দর করে ফাইট করেন, ভালো লয়ার দেন, নিজে অ্যাটেনশন দেন, নাইলে কিন্তু কেস পাবেন না, তখন বিপদে পড়ে যাবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। আমরা পরবর্তীতে আবারও আপনাদের প্রশ্ন নেওয়ার সুযোগ পাবো। আর অল্প একটু আলোচনা আমরা একটু করতে চাই। আমরা এই ইমিগ্রেশন সংক্রান্ত আলোচনার ফাঁকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনাটি সূত্রপাত করেছিলাম আবার ফিরতে চাই সেই আলোচনায়। এখন আপনার কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে
এই যে সহিংসতা, এই যে বন্দুকের প্রাণ নেয়ার ঘটনা, এই বিষয়টি নিয়ে এত আলোচনা হয় কিন্তু সমাধান হয় না। সমাধান তো দরকার। এটা সমাধান না হওয়ার যথেষ্ট কারণ আছে। তার কারণ এনআরএ এই এই গান লবিটা অত্যন্ত স্ট্রং কংগ্রেসের। তার কারণ এর আগে অনেক প্রমিনেন্ট প্রেসিডেন্ট এটা ফিক্স করার চেষ্টা করছে, যেমন ক্লিন্টন, ওবামা, তারা ফেল করেছে এটা। এখন বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন আছে রিপাবলিকানরা, এরা পুরো গান, এরা পুরো এনআরআই। সেক্ষেত্রে এতে এতে কোনো মিনিংফুল সংস্কার আসার আপাতত কোনো ইয়ে দেখছি না। দেখেন আপনি, রিপাবলিকান মানে প্রেসিডেন্ট বলছে মেন্টাল ইস্যু, হিজ নট ট্রিটিং গান, হি ইজ ট্রিটিং দিস পিপুল, দ্যাটস ওয়ান ওয়ে। বাট সেটা কতটুকু কতটুকু ইম্প্যাক্ট পড়বে হয়তো রিপাবলিকানরা সকলেই বলছে এটা মেন্টাল ইস্যু, এটাকে ফিক্স করতে হবে। আবার তিনি প্রেসিডেন্ট ওবামার একটা আইনকে বাতিলও করে দিলেন। তো সেটাই সেটাই, আই ডোন্ট থিঙ্ক এই অ্যাডমিনিস্ট্রেশনের সেই গার্ডস আছে বা সেই সদিচ্ছা আছে এটা ফিক্স করে, তো এটা কন্টিনিউ করতে থাকবে। আচ্ছা, এটা নিয়ে হোসেন জামিল প্রশ্ন করেছেন, সেই উত্তরটা আমরা মোটামুটি দিলাম। হাবিবুর রহমান বলছেন, একটু কি বলবেন কি চেইন মাইগ্রেশন চেঞ্জ করেছে বা কি হলো এটার সব? না, চেঞ্জ মাইগ্রেশন চেঞ্জ হয় নাই। এখন এইটা নিয়ে হাউজে গতকালকে দুইটা, হাউজে মানে সেনেটে দুইটা বিল ডিফিটেড হয়ে গেছে। দুই বাই পার্টি জানাত, ডেমোক্র্যাট এবং ইয়েরা মিলে, রিপাবলিকানরা মিলে একটা বিলের কথা বলছিলেন, যারা ওই ট্রাম্পের বর্ডার ওয়ালটা 25 মিলিয়ন অ্যালোকেশন দেবে, মানে বাজেট দেবে, প্লাস এই ড্রিমারদের 1.8 মিলিয়নের মতো এদের এটা দিয়ে দেবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেটা ডিনাই করেছে, সে বলছে যে না, আমি শুধু ওইটাতে না, ড্রিমারদের দিতে গেলে সেন ইমিগ্রেশন বন্ধ করতে হবে এবং ডাইভার্সিটি ভিসা লটারি প্রোগ্রাম বন্ধ করতে হবে, তাইলেই তার কাছে অ্যাকসেপ্টেবল। কিন্তু এইটা ম্যাক্সিমাম সেনেটররা এটা প্রত্যাখ্যান করেছে। সো এইটার পক্ষে, প্রেসিডেন্টের পক্ষে যে ভোটটা হয়েছে সেটা 39 ভোট পাইছে আর 60 ভোটে ডিফিটেড হয়ে গেছে এটা, আর অন্যগুলো 54-46 এরকমে ডিভিটেড হয়েছে। সো আপাতত ঢাকা নিয়েও কোনো ভবিষ্যৎ দেখছি না, আর চেন ইমিগ্রেশনটাও মানে শেষ হচ্ছে না। তার কারণ সেনেটে বা হাউজে এর একটু কনসেনসাস নাই, তো আপাতত সেফ আছে। আমার মনে হয় না কোনো ইমিগ্রেশন সংস্কার অতি শীঘ্রই আসছে, তার কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন খুব হার্ড লাইনে আছে, যেটা ডেমোক্র্যাটদের কাছে আনএক্সেপ্টেবল। আর ট্রাম্প ইজ কমিটেড ওয়ালের জন্যই, আর ওয়ালের 25 বিলিয়ন ফান্ড অ্যালোকেট করতে গেলে 60 ভোট দরকার। কিছু ফাইন্যান্সিয়াল বিলে একটা পর্যায়ের উপরে গেলে একটু হায়ার মেজরিটি দরকার হয়, সেক্ষেত্রে ডেমোক্র্যাট ছাড়া তারা সেটা করতে পারছেন না। সো ট্রাম্প অল্প না পাইতে পারেন, ড্রিমার বা ইমিগ্রেশন কোনো চেঞ্জও নাও আসার সম্ভাবনা আপাতত নাই। অ্যাটলিস্ট গতকাল পর্যন্ত যে সেনেটের যে উদ্যোগটা ছিল বোথ রিপাবলিকান বা ডেমোক্র্যাটদের, সেটা ব্যর্থ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি সেলিম আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা তখন আমাদের সাথে ছিলেন, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। Thank you.